ভারতীয় জনতা পার্টি করার অপরাধে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপি কর্মীরা নৃশংসভাবে হত্যা হচ্ছে দুষ্কৃতীদের হাতে। এই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যে হয়ে গেল থানা ঘেরাও কর্মসূচি। শুধু উত্তর কলকাতা থেকে বড়বাজার এলাকা, কল্যাণী গয়েশপুর এলাকা, হুগলি জেলার বিভিন্ন থানাগুলি, চুচুড়া থানা, দাঁতপুর থানা, বলাগড় থানা, ধনেখালী থানা, চন্দননগর থানা, মগরা থানা, কল্যাণী গয়েশপুরের এক কর্মী বিজয় শীল, এইরকম করে প্রায় এক বছরে ভারতীয় জনতা পার্টির 120 জন কর্মীকে নৃশংসভাবে দুষ্কৃতীদের হাতে হত্যা হতে হয়েছে। কারোর দ্বিখণ্ডিত দেহ বা কারোর দেহ খুঁজে পাওয়া যায়নি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় এই বিষয়ে, এই মৃত্যু মিছিলের প্রতিবাদে দোষীদের শাস্তিকে। এই কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সকল নেতা ও কর্মীরা যোগদান করেন বিভিন্ন জায়গা থেকে। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি সায়ন্তন বসু, প্রাক্তন কাউন্সিলর মীনা পুরোহিত, সুনিতা খাওয়ান, ভারতীয় জনতা পার্টির হুগলি জেলার সাংগঠনিক সভাপতি গৌতম চ্যাটার্জিও উপস্থিত ছিলেন। হুগলি জেলার ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক হুগলি জেলার গঠনিক এবং প্রাক্তন জেলা সভাপতি সুবীর নাগ, বিবি তিওয়ারি, ধনেখালী প্রফুল্ল দাস, অতনু ব্যানার্জি, গৌতম মালিক, বাউল দাস ও অন্যান্য কর্মকর্তারা। নদিয়াতে আমাদের বিজেপি কর্মীকে যে হত্যা করা হয়েছে, শুধু নদিয়া না, সারা পশ্চিমবাংলায় বিজেপি কর্মীদের উপর তৃণমূলী গুন্ডাদের সন্ত্রাস এবং অত্যাচার এবং খুন এবং নারী ধর্ষণ, অত্যাচার, স্বজন পোষণ সব রকমভাবে দেখা যাচ্ছে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে। তাই আজকে বিজেপি কর্মী এবং নেতৃবৃন্দ সবাই রাস্তা নেমেছে এই মর্মে ধনিয়াখালী থানার ওসিকে, আমরা শুধু ধনিয়াখালী নিয়ে নয়, সারা পশ্চিমবাংলা যা হচ্ছে হচ্ছে, ধনিয়াখালী বুকে বিভিন্ন জায়গাতে যেগুলো আমাদের অত্যাচার করছে তৃণমূল, মানে বিজেপি কর্মীদের উপরে, সেই ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি যাতে নিরপেক্ষ তদন্ত করুন এবং প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব প্রভাব বা নিজস্ব তার বক্তব্য রাখতে পারে, তার সুব্যবস্থা করার দায়িত্ব রাজ্য। আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির 123 জন কার্যকর্তা খুন হয়েছে। সাম্প্রতিক গত পরশুদিন গয়েশপুরের আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বিজয় শীল, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার কদিন আগেই আমাদের এই চুচুড়ার 26 নম্বর ওয়ার্ডের বিষ্ণু মাল পুচকিতরা প্রায় 1 সপ্তাহ আগে তাকে তুলে নিয়ে গেছিল। অত্যন্ত দুর্ভাগ্যে এখানকার প্রশাসন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল। একটা ছেলে 7 দিন নিখোঁজ, প্রশাসন নির্বিকার, তারপর তার খণ্ড বিখণ্ডিত দেহ বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। হুগলি জেলা কি শুধু ক্রিমিনাল রাজ হয়ে গেল? হুগলি জেলায় মানুষ সুস্থভাবে বাঁচতে পারবে না? কার কোন সমস্যা হতে পারে, কোথাও কোনো অসুবিধা হতে পারে, কারোর সাথে কারোর বিবাদ হতে পারে, তার একমাত্র সমাধান এটা হতে পারে না তাকে তুলে নিয়ে গিয়ে খুন করা হবে। ভারতীয় জনতা পার্টি এর তীব্র প্রতিবাদ করছে। আমরা চাই দোষীর উপযুক্ত শাস্তি হোক এবং পশ্চিমবঙ্গ থেকে আজকে যেভাবে প্রতিদিন যুবকদের হত্যা করা হচ্ছে, প্রতিদিন মায়ের কোল খালি হচ্ছে রাজনৈতিক বিচারধারার জন্য, আমরা চাই এটা বন্ধ হোক। ভারতীয় জনতা পার্টি চায় মানুষের বিচারধারা আলাদা হতে পারে, আদর্শ হতে আলাদা হতে পারে, কিন্তু তাকে বশ করবার উপায় কখনোই হত্যা হতে পারে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আজ কল্যাণীতে 12 ঘন্টার বন্ধ হচ্ছে এবং আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত থানা আছে প্রত্যেক থানায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে এবং ডেপুটেশন জমা দিচ্ছে। আমরা পুলিশের এই দলতন্ত্র, পুলিশের এই দলদাস কোনোভাবেই মানতে পারছি না। পুলিশের যদি মনে হয় যে তারা মানুষকে সুরক্ষা দিতে পারবে না, তাহলে দয়া করে তারা যেন উদ্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরে রাস্তায় নামে, আমরা তার মোকাবিলা করতে প্রস্তুত। পশ্চিমবঙ্গের গণতন্ত্র সুন্দরভাবে প্রতিষ্ঠা করবে, কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে এই সরকারের 10 বছর পূর্ণ হয়েছে, হতে চলেছে, আমরা দেখতে পাচ্ছি আজকে পশ্চিমবাংলায় বিরোধীদের উপর ক্রমান্বয়ে আক্রমণ নেমে আসছে। গতকাল গয়েশপুরে একজন বিজেপি কর্মীকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা শুধু গয়েশপুর নয়, আজকে সারা পশ্চিমবাংলায়
आज के भारतीय जनता पार्टी विभिन्न कर्मी के मेरे झुलिए देा हमें एक जन बीजेपी विधायक के मेरे झुलिए देा होनारा जान बैरकपुर एक काउंसिलर मनीष शुक्ला केपेन रास्त गुली कर मारा हमारा दीर्घदिन जिनिसा देखे जा ही प्रतिबादे आज के हमें सारा पश्चिम बंग जुड़े भारतीय जनता पार्टी पक्ष एर प्रतिबाद जानिए हमें डेपुटेशन कर्मसूची एवं विक्षोभ कर्मसूची घोषणा कर कार्यक्रम चलते कल्याण बोलें भारतीय जनता पार्टी हुगली सांगड़ी जिला सहसभापति सारा पश्चिम बांगल्ए प्रत्येक थाना डेपुटेशन चलते विषय हे आज के राजनीतिक दल शासक दल एम सन्त्रास कर जे क मासर मध्य करोनार मध्य देखी 115-120 जन बीजेपी कर्मी हत्या होटाई नहीं आज के थाना एसम बड़बाबू को बोले सर एर पर आनी नजर रखे प्रशासन एन दलदास परिणत तो हो जा सरकार जे चलते से सरकार क्या करा जान ना प्रशासन जाते निरपेक्ष था राजनीति कर प्रत्येक अधिकार आ किन्तु राजनीति करा माने ये नये का मेरे झुलिए देवा होक यहाँ एकदम ही मेने चाहिए ना मेने पर तरह आंदोलने नामब आज के हुस मानुष ममता बनर्जी के बंगोपसागरे তার সরকারকে বঙ্গোপসাগরে ফেলে দেবে এই গ্যারান্টি আমি আপনাদের দিয়ে যেতে চাই ভারত মাতা কি পরিবর্তন পশ্চিমবঙ্গের মানুষ শুরু করে দিয়েছেন আপনারা দেখতে পেয়েছেন কি রকম জায়গায় জায়গায় পরিবর্তন হচ্ছে এই বৌবাজার এলাকা বড় বাজার এলাকা এখানে নবান্ন অভিযানের দিন পুলিশ চুটিয়ে লাঠি পেটা করেছে কেউ বলছেন ব্যাটিং করেছে কেউ বলছে ক্রিকেট খেলেছে যতই ক্রিকেট খেলুন যতই ব্যাটিং করুন আমরা যখন সত্যিকারের ক্রিকেট খেলতে শুরু করব না তখন কোনটা উইকেট আর কোনটা বল বুঝতে পারবেন না চোখের সরষে ফুল দেখবেন বন্ধুগণ পরিবর্তন আমরা করব ভারতীয় জনতা পার্টি এই পরিবর্তনে আপনাদের সকলের সাথে আছে আমরা আপনাদের সাথে চাই আমরা প্রত্যেকদিন কার্যকর্তাকে হারাচ্ছি আর আমাদের বিরুদ্ধে মামলা আমি আস্তে আস্তে আমাদের এখানকার বিজয় আমাকে জানালেন যে গতকাল এই দুদিন আগে এই থানার আন্ডারে পড়ে একটি জায়গা সেখানে ডাকাতি হয়েছে সেখানে গুলি চলেছে আমি জানি না সরকার কোনো ব্যবস্থা নিয়েছে কিনা হয়তো পুলিশ ব্যবস্থা নেবে কি করে সে তো কোনো বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যস্ত সে বিজেপি নেতাকে ফলো করতে ব্যস্ত সে ডাকাতকে কোথা থেকে ফলো করবে মুর্শিদাবাদে জিহাদি জঙ্গিরা ডেরা গেড়ে বসলো এনআইএ সারা রাত ধরে তদন্ত গ্রেট করলো সবাইকে ধরে বেঁধে নিয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ জানে না কিন্তু খোঁজ করুন পশ্চিমবঙ্গের পুলিশ বলবে বিজয় ওজা কার সঙ্গে মিটিং করেছে বলে দেবে সায়ন্তন বসু কার সঙ্গে ফোনে কথা বলেছে বলে দেবে কারণ তার তো এই কাজে ব্যস্ত আছে জেহাদি জামাতি আইএসআই এর সদস্য পাকিস্তানি জঙ্গি এদের ধরতে কোনো ইচ্ছা তাদের নেই ডাকাতদের ধরতে কোনো ইচ্ছা নেই কারণ ডাকাতরানির সরকার সে কি আর ডাকাতদের ধরবে সে ডাকাতদের ধরবে না বন্ধুগণ ভারতীয় জনতা পার্টি আপনাদের কাছে আজকে আমরা আজকে থানা ঘেরাও করছি কিন্তু আমাদের আন্দোলন থামবে না আমাদের আন্দোলন চলবে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সারা রাজ্যব্যাপী যত থানা আছে समस्त थाना आमादेर विक्षोभ अवस्थान एवं डेपुटेशन चलते तार कारण आमरा जानी पुजोर पर विगत बेश किछुदिन धरे आमादेर एकेर पर एक कर्मी के हत्या करा होच्छे गतकाल गत परशु आपनार गयेशपुरे विजय शील नामे आमादेर एक कर्मी ताके मेरे टांगिये देया होयेछे एरकम एकेर पर एक घटना चलते आज के आईन व्यवस्था सम्पूर्ण भेंगे पड़े शासन व्यवस्था सम्पूर्ण भेंगे पड़े एवं मानुषेर कोनो निरापत्तार कोनो जायगा नेई आमादेर कर्मीदेर कोनो जायगा नेई आज के बिरोधी पार्टी जरा कर्मी आदा के विशेषकर तरह के बेचे बेचे देखे देखे तर नाम विभिन्न भावे अत्याचार करस दे तक मेरे टांगी दे बिुदे आज के सारा राज्यव्यापी समस्त जिले समस्त राज्य जो हमारे थाना आ समस्त थाना विक्षोभ अवस्थान कर्मसूची नहीं
এবং আমরা ডেপুটেশন দিচ্ছি, আমরা এখানকার আইসিকেও আমরা ডেপুটেশন দিলাম, উনিও কলকাতা থেকে অরুণ দাস, চুচুড়া থেকে নবনীতা, মাঝবেরিয়া বলাগড় থেকে বিজয় সোম।